নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়াই টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি কয়েকদিন আগে যে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে নতুন বছরের শুরুতে বা 2020 শুরুতে যে রিক্রুটমেন্টগুলো হতে চলেছে সেগুলোর ব্যাপারে, এবং সেখানে আমি অনেকগুলো রিক্রুটমেন্টের কথা বলেছিলাম। যেমন সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, এক্সাইজ ডিপার্টমেন্টের এসআই, এএসআই, সাথে কলকাতা পুলিশ ইত্যাদি ইত্যাদি অনেকগুলো রিক্রুটমেন্টের কথা বলেছিলাম। তো আজকের এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল, সেই রিক্রুটমেন্টের অল ডিটেলস, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান কি দরকার, ভ্যাকেন্সি কত থাকবে, বা অ্যাপ্লিকেশান প্রসেস কবে থেকে শুরু হচ্ছে, বা এটার জন্য হাইট ওয়েট কী লাগবে, সেগুলোর ব্যাপারে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটা দেখার পরেও যদি কারো কোনো কিছু জানার থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। তো যাই হোক, এর প্রসঙ্গে একটা কথা বলি যে আমি যে ভিডিওটা বলেছিলাম বা যেখানে আমি রিক্রুটমেন্টের সম্পর্কে বলেছিলাম, সেখানে অনেকেই আমাকে কমেন্ট করেছে বারবার যে নতুন বছরের শুরুতে আবার কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হবে কি হবে না। তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ, অবশ্যই রিক্রুটমেন্ট হবে। আমি যেটা বলেছিলাম সেখানে আমি প্রায় 9000 রিক্রুটমেন্টের কথা বলেছিলাম, এবং সে অনুযায়ী বলে রাখি যে রিসেন্টলি একটা পেপারের মধ্যে তোমরা হয়তো দেখেছো অনেকে যে 8000 রিক্রুটমেন্ট হতে চলেছে নতুন বছরের শুরুতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে, সেটা দেখেছো তোমরা নিশ্চয়ই। তো সেই প্রসঙ্গে আজকে আমি বলে রাখি যে এই রিক্রুটমেন্টের জন্য পুরো ডিটেলসটা আমি খুঁটিনাটিভাবে আলোচনা করছি। এবং আরেকটা কথা, যে আমি যে ব্যাপারটা আজকে আলোচনা করতে চলেছি সেটা হয়তো 70% ক্যান্ডিডেট বা ভিউয়ার্সদের জানা আছে, তাহলেও আমি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো প্রথমবারের জন্য এক্সাম দিতে যাচ্ছ, তাদের এই ব্যাপারটা জানা নেই, বা তাছাড়া অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো ব্যাপারগুলো জানো না, তাদের জন্য আমি এগুলো আজকে আলোচনা করছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো প্রথম যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ইনফরমেশান। তো ইনফরমেশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পোস্ট নেম কনস্টেবল। আমি প্রথমে বললাম যে আজকে কনস্টেবলের নিয়ে আলোচনা করা হচ্ছে, তার কনস্টেবল রিক্রুটমেন্টের অল ডিটেলস। তো পোস্ট নেম যেটা হচ্ছে কনস্টেবল, এবং টোটাল যে ভ্যাকেন্সি সেটা 8000 প্লাস, এবং আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে 9000 রিক্রুটমেন্ট হবে, এবং সে অনুযায়ী এখানে আমি বলছি 8000 প্লাস, অর্থাৎ কি প্রায় 9000 মতো রিক্রুটমেন্ট হবে, এবং যেটা বললাম 2020 শুরুতেই। এরপর আছে অ্যাপ্লিকেশান মোড। অ্যাপ্লিকেশান মোড বা কীভাবে ফর্ম ফিল আপ করা যাবে সেটা অনলাইনের মাধ্যমে ফিল আপ করা যাবে, অফলাইনের মধ্যে হবে না। এরপর আছে কোয়ালিফিকেশান। তো এটা ফর্ম ফিল আপ করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য কী কোয়ালিফিকেশান থাকতে হবে, তো কোয়ালিফিকেশান আগের মতোই থাকতে হবে, সেটা হচ্ছে 10+, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে, বা মাধ্যমিকের সমতুল্য যদি অন্য কোনো কোয়ালিফিকেশান থাকে তবে তারাও যোগ্য। এটার সাথে সাথে যেটা অবশ্যই জানা বা থাকা জরুরি সেটা হচ্ছে স্পিক রিড রাইট দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা ভাষা পড়তে লিখতে বা বলতে জানা চাই। যারা পশ্চিমবঙ্গের মধ্যে রেসিডেন্ট আছো তারা অবশ্যই বাংলা ভাষা লেখাপড়া বা বলার করতে কোনো অসুবিধা নেই, বাকি অন্য জায়গার কোনো ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করতে চায় তাদেরকে কিন্তু অবশ্যই বাংলা ভাষায় লেখাপড়া বা এগুলো জানা চাই। এরপর আছে ইম্পর্টেন্ট ডেটস। তো ইম্পর্টেন্ট ডেটস এখানে যেটা লেখা আছে সেটা লেখা আছে স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান আপডেট শুন, বাকি যে ডেটগুলো সবগুলো আপডেট শুন বা আপডেট লেটার লেখা আছে। তো এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমি যে রিক্রুটমেন্টের খবরটা বলেছিলাম সেটা আমি বলেছিলাম যে 2020 শুরুতে হবে, এবং তোমরা হয়তো যেটা পেপারের মধ্যেও দেখেছো সেটা তো বলা হয়েছে যে নতুন বছরের শুরুতে হবে, এবং সেই অনুযায়ী আমি বলে রাখি এই রিক্রুটমেন্ট প্রসেসটা মোটামুটি জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকেই হবে। সে অনুযায়ী যেহেতু এখনও কোনো অ্যাপ্লিকেশান সাবমিশনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু পাবলিশ করা হয়নি, সে অনুযায়ী এখন এটা কিন্তু বলা সম্ভব নয় যে কবে থেকে এটা কিন্তু শুরু হচ্ছে, কিন্তু অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারো যেটা জানুয়ারির শেষ দিকে হবে। এরপরে যেটা আছে এজ লিমিট। তো এটার জন্য এজ লিমিট যেটা অ্যাজ অন 1/1/2019, অর্থাৎ 1/1/2019 হিসাবে মিনিমাম বয়স হতে হবে 18 বছর, এবং ম্যাক্সিমাম যেটা সেটা 27 ইয়ার্স বা 27 বছরের হতে হবে, এবং বাকি যে সকল ক্যাটাগরিগুলি আছে অর্থাৎ এসসি, এসটি বা আদার যে সকল ক্যাটাগরি আছে তাদের কিন্তু বয়সে ছাড় থাকবে, 3 বছর বা 5 বছর এই হিসাবে তাদের জন্য ছাড় থাকবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী হাইট ওয়েট বা চেস্ট কত প্রয়োজন। তো ক্যাটাগরির মধ্যে প্রথমে আছে ক্যাটাগরিজ অফ অল ক্যাটাগরিজ, ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ মধ্যে, এবং এক্সেপ্ট যেগুলো গোর্খাস, গারওয়ালিজ বা রাজবংশী এইগুলো ছাড়া, এবং সাথে সাথে শিডিউল ট্রাইব এসটি ছাড়া বাকি যে সকল ক্যাটাগরিগুলো আছে তাদের জন্য কিন্তু হাইট লাগবে 167, 167 সেন্টিমিটার, তাদের মিনিমাম ওয়েট হতে হবে 57 বা 57 কেজি হতে হবে, এবং তাদের চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার, এবং এক্সপ্যান্ড করতে হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ 83 করতে হবে ফুলিয়ে। এরপর বাকি যে সকল ক্যাটাগরিগুলো আছে তাদের কিন্তু যেটা হাইট লাগবে সেটা হচ্ছে 160 সেন্টিমিটার, এবং তাদের মিনিমাম ওয়েট হতে হবে 53, অর্থাৎ 53 কেজি হতে হবে, এবং তাদের চেস্টের মাপ হতে হবে 76 সেন্টিমিটার, এবং তাদেরকেও কিন্তু 5 সেন্টিমিটার এক্সপ্যান্ড করতে হবে, অর্থাৎ
81 পর্যন্ত। এরপরে যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। তো অ্যাপ্লিকেশন ফি বলে রাখি, জেনারেল এবং আদার ক্যাটাগরির জন্য 170 টাকা লাগবে, এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য 20 টাকা। এবং এই যে ফিজটা, এটা কিন্তু যেহেতু ফর্ম ফিল আপটা অনলাইনের মাধ্যমে হবে, সে অনুযায়ী অনলাইন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ব্যাঙ্ক চালানোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করা যাবে। তো আজকে ছিল এটাই আলোচনা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের যে রিক্রুটমেন্ট সেটার ব্যাপারে। এখানে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হলো এগুলো ছাড়াও যদি আরও কোনো জিনিস কারো জানার থাকে সেটা আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে। এবং সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো, সাথে সাথে ভিডিওটা লাইক করো, এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখান থেকে তোমরা রিক্রুটমেন্টের যে কোনো ধরনের খুঁটিনাটি তথ্য পেয়ে যাবে।